তিনবার ফাইনাল খেললেও এখনও অধরাই এশিয়া কাপের শিরোপা। তাই আগের হতাশা ভুলে নতুন স্বপ্নে বিভোর সাকিব আল হাসানরা। অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে শিরোপা ছুঁতে মরিয়া টাইগাররা। তাই তো দুবাইয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়েই প্রস্তুত হচ্ছেন লাল সবুজের প্রতিনিধিরা। রাজীবুল ইসলামের আরেকটি রিপোর্ট। এশিয়ার শিরোপা লড়াইয়ে 14টি আসরের মধ্যে তিনবার ফাইনাল খেলে বাংলাদেশ। 2012 সালে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে মাত্র 2 রানে স্বপ্নভঙ্গ হয় টাইগারদের। 2016 সালে সেই মিরপুরেই ফাইনালে ভারতের বিপক্ষে হার। 2018 সালে দুবাইতে একই প্রতিপক্ষের বিপক্ষে ফের স্বপ্নভঙ্গ বাংলাদেশের। পুরনো দুঃস্মৃতি ভুলে নতুন স্বপ্নে উজ্জীবিত এখন সাকিবরা। নতুন কারিগরি পরামর্শক শ্রীধরন শ্রীরাম আসার পর নতুন মাত্রা যোগ হয়েছে টাইগার শিবিরে, বিশেষ করে পাওয়ার হিটিংয়ে বেশি নজর বাংলাদেশের। প্রতিপক্ষের বোলারদের মোকাবেলা করতে প্রস্তুত ব্যাটাররা। এশিয়া কাপে বড় সংগ্রহের দিকে নজর বাংলাদেশের, ওপেনারদের তাই বাড়তি অনুশীলন, আত্মবিশ্বাসের পারদ বিজয়ের মুখে। আমরা কেউই বলতে পারবে না এখানে কেউ 6 মারতে পারে না বা এখানে কেউ 4 মারতে পারে না বা তার কোয়ালিটি নাই। যারা ন্যাশনাল টিমে আসে তাদের কোয়ালিটি অবশ্যই শতভাগ করে তারপরে বাংলাদেশ টিমে খেলতে হয়। দলের ব্যাটারদের যে মেধা তাতে করে 4 ছক্কা মারার সব সক্ষমতাই আছে ব্যাটারদের। ক্রিকেটারদের জন্য আমার কাছে মনে হয় না যে তাদের ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু আছে। প্র্যাকটিসের মাধ্যমে এটা অবশ্যই ইম্প্রুভ করা সম্ভব এবং আমি মনে করি যে এই কোচের আন্ডারে, সাকিব ভাইয়ের আন্ডারে আমরা যথেষ্ট ইম্প্রুভ করব পাওয়ার হিটিং। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে 30 অগস্ট আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। রাজীবুল ইসলাম, নাগরিক।